ঘূর্ণিঝড় সিত্রাং এর দিক পরিবর্তন শক্তিশালী হয়ে তাহলে ঠিক কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় সিত্রাং, কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ফের ধেয়ে আসছে সুপার সাইক্লোন, শক্তি নাকি আমফানের থেকেও বেশি। এ মাসের মাঝামাঝি নাগাদ ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ, যা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হয়ে আঁচড়ে পড়বে উপকূলে। নতুন এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে সিত্রাং। বলা হয়েছে 17 থেকে 18 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই সুপার সাইক্লোন। এর জেরেই দীপাবলিতে ভাসবে মধ্য ভারতের একাধিক উপকূলবর্তী রাজ্য। বলা হয়েছে 19 থেকে 29 অক্টোবরের মধ্যে এটি সর্বাধিক শক্তি সঞ্চয় করে উপকূলবর্তী কোনো একটি এলাকায় আঁচড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় এর সম্ভাব্য সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 220 থেকে 250 কিলোমিটার। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সতর্কতা জারি করেনি দিল্লির মৌসুম ভবন। 16 কিংবা 17 সর্বোচ্চ উপগ্রহ চিত্র দেখার পরেই এই বিষয়ে সরকারিভাবে বিবৃতি জারি করতে পারেন মৌসুম ভবন সূত্রে দাবি। জানানো হয়েছে এটি সুপার সাইক্লোনে পরিণত হলেই তবেই এর নাম দেওয়া হবে সিত্রাং। উল্লেখ্য, গত মে মাসে ঘূর্ণিঝড় অশনি আঘাত হেনেছিল অন্ধ্রপ্রদেশে। তারপর থেকেই অক্টোবরের শুরু অবধি একাধিকবার প্রাকৃতিক বিপর্যয় হলেও ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু দেখা যাচ্ছে কালী পুজোর মধ্যেই ভারতের পূর্বে এই সুপার সাইক্লোন আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অন্যদিকে প্রথমে আবহাওয়াবিদরা জানিয়েছিল এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূল আর বাংলাদেশের সুন্দরবনের মধ্যে কোনো এক জায়গায় ল্যান্ডফল করতে পারে। কিন্তু গত রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে এর বদলে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলেও আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল কোথায় হবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশা কিংবা পশ্চিমবঙ্গ উপকূল হয়ে তা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করতে পারে। তবে এই ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু প্রতিনিয়ত আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।